নারী টি টোয়েন্টি বাংলাদেশে করার ব্যাপারে আশাবাদী অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ আজ সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাত পরিচালকের সঙ্গে আলোচনা শেষে বিসিবির অন্তর্বর্তীকালীন রূপরেখা কী হবে সে সম্পর্কেও ধারণা দিয়েছেন তিনি এদিকে শেখ হাসিনা যুব ও ক্রীড়া অধিদপ্তরের নাম বদলাচ্ছে মন্ত্রণালয় রিপোর্টে আরও জানাচ্ছেন বর্ষণ কবির বদলে গেছে অনেক কিছুই সেই বদলের ধাক্কা এসে লাগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও তার উপর সামনে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বিসিবির নির্বাচিত কমিটিকে বাদ দিলে পড়তে হবে আইসিসির নিষেধাজ্ঞায় এমন অবস্থায় তাই নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে গিয়েছিলেন সাত বোর্ড পরিচালক আকরাম খান জালাল ইনুস খালেদ মাহমুদ সুজনদের সঙ্গে বসার পর পরিস্থিতি সম্পর্কে ধারণা পেয়েছেন আসিফ মাহমুদ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনসিউর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগালি কিভাবে আইসিসির লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা প্রথম দিন দায়িত্বে এসেই তিনি তিনটি বিষয় নিয়ে কাজ শুরু করেছেন এর মধ্যে দুটি বিসিবি ও ক্রিকেট কেন্দ্রিক গণবুত্থানে রক্তাক্ত অধ্যায়ের দায়ে ক্রীড়া অধিদপ্তরের নামই বদলে যাচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার ছাত্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট ক্রীড়াঙ্গনে প্রয়োজনীয় সংস্কার দ্রুতই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা বর্ষন কবির এন নিউজ ঢাকা